রেস্ত্রিতে মুক্তি পেল সালমানের লেখা গান গিয়েছেন কে জানেন সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার ওপর ও বেল বাটনে প্রেস করুন ঈদের আগে আবারও ঈদের উপহার পেলেন সালমান ভক্তরা টুইটারে ভক্তদের আগেই সালমান খান জানিয়েছিলেন পঁচিশে মে মুক্তি পাবে রেস্ত্রি ছবির দ্বিতীয় গান ডিএনএ ইন্ডিয়া খবরে প্রকাশ তার দেয়া মতো মুক্তি পেয়েছে রেস্ত্রী ছবির দ্বিতীয় গান সেলফিস প্রথম গান হিরিয়ের পর এই গানটিও বেশ সারা জাগিয়েছে দর্শকদের মাঝে এর মধ্যে ইউটিউবে গানটি দেখা হয়েছে চার লাখবার রোমান্টিক ঘরানার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আতিফ আসলাম ও সালমানের কথিত প্রেমিকা রোমানিয়ান মডেল ইউলিয়া ভান্টোল এই প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন ইউলিয়া অন্যদিকে এই নিয়ে তৃতীয়বারের মতো রেস্ত্রির গানে কণ্ঠ দিলেন আতিফ আসলাম এর আগে রেস সিরিজের প্রথম পর্বে পেহলির নজর এবং দ্বিতীয় পর্বে বে ইন্তেহার গানে কণ্ঠ দিতে দেখা গিয়েছিল তাকে সেলফিশ গানটির গীতিকার হিসেবে ছিলেন সালমান খান টিউবলাইট ছবির কাজের সময়ই গানটি লিখেছিলেন তিনি তবে সঠিক পাণ্ডুলিপি অপেক্ষায় ছিলেন তিনি যার সঙ্গে ছবিটি গান মিলে যায় আর রে স্ত্রী সেই কাঙ্ক্ষিত ছবি হিসেবে ধরা দেয় সালমানের কাছে গানটির শ্যুটিং হয়েছে ভারতের লাদাখে সেখানকার বেশ কয়েকটি জায়গায় শুটিং হয়েছে গানটির গানটিতে সালমানের সঙ্গে দেখা গেছে জ্যাকুলিন ফার্নান্ডেজ ববিদৌল ডেইজি শাহ ও সাকিব সেলিমকে ছবিতে এরা ছাড়াও আরও অভিনয় করেছেন প্রথম ও দ্বিতীয় খণ্ডে অভিনয় করা অনিল কাপুর ছবিতে তাকে দেখা যাবে সালমানের বাবার চরিত্রে রেড সিরিজের প্রথম সিকুয়ালটি মুক্তি পায় দু সালে সেটাতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান বিপাশী বসু অক্ষয় খান্না ক্যাটরিনা কাইফ অনিল কাপুর ও সামিরা রেড্ডি পাঁচ বছর পর জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকনকে নিয়ে রেজ এর দ্বিতীয় কিস্তি মুক্তি পায় তো বন্ধুরা গীতিকার হিসেবে সালমান খানের অভিষেক হচ্ছে এই সিনেমায় আর গানটি শুনে কেমন লাগলো তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ